অজুমক সুরতুল ইখলাস এমন একটি সুরা এই সুরা যদি কেউ এক হাজার বার তেলাবাদ করে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের তিন দরজা খুলে দেয় দরজা জোরে বলেন আল্লাহ তালা তার জন্য রিজিকের তিন শত তিন শত দরজা খুলে দেয় তিরমিজি শরীফের হাদিস এই সুরা যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পরে দশ বার পরে এই সুরা যদি কেউ ফরজ নামাজের পরে দশ বার তেলাবাদ করে আল্লাহ তাকে এতেকালের সাথে সাথে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর এই সুরা যদি কেউ দৈনিক কমপক্ষে চল্লিশ বার তেলাবাদ করে কয়বার এই সুরা যদি কেউ চল্লিশ বার তেলাওয়াত করে তার ইন্তেকালের পরে জিব্রাইল ফেরেশতা সহ সত্তর হাজার ফেরেস্তা তার জানা যায় অংশগ্রহণ করবে আল্লাহ এই সুরা তেলাবাদ করবেন তো ও যুবক তোমার চাকরি হয় না আজকে থেকে চল্লিশ দিন তাকবিরুলার সাথে নামাজ পড়ো জামাতে কয়েদিন হাতে একটা তাজবিনা ও তোমার চাকরিটা যদি বৈধ পন্থায় হয় হালাল রিজি অন্বেষণের জন্য হয় ৪০ দিন সুরাতুল এখলাস রা আমাল করো তাকবিরুলার সাথে পাস ওক্ত নামাজ পড়ো তোমার চাকরি যদি না হয় না হয় না হয় তাহলে আমার সাথে দেখা হলে বলো হুজুর আপনি বলছেন আপনার কথা মিথ্যা আমি নিজে প্রমাণ পেয়েছি আমি নিজে প্রমাণ পেয়েছি বিশাল এক বিপদে পড়ে গিয়েছি বিপদের সম্মুখীন আল্লাহর নবীর হাদিস খুলে দেখলাম এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন ৪০ দিনও পড়া লাগে নাই মাত্র এক সপ্তাহ তেলাওয়াত করেছি আমল করেছি আল্লাহ তাআলা মনের আশাকে পূর্ণ করে দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহ দিতে পারে কি পারে না

কাফেরদের বিরুদ্ধে আল্লাহর নবী একুশ বছর পর্যন্ত কোনদিন অস্ত্র কয় বছর একুশ বছর আল্লাহর নবীর সবচাইতে বড় অস্ত্র ছিল আল কোরআন ঠিক কিনা বলেন তিনি এই কোরআন দিয়ে বাতিলের মোকাবেলা করেছেন করেছেন কি করেছেন না তিনি এই কোরআন দিয়ে বাতিলের মোকাবেলা করেছেন এই কোরআনের দাবাত দিয়ে মক্কার সবচাইতে নিকৃষ্ট মানুষগুলোকে কোরআনের দাওয়াত দিয়ে সোনার মানুষে পরিণত করেছেন ঠিক কি না বলেন আল কোরআনের মধ্যেই কেবল মাত্র মুসলমানদের মুক্তির সমাধান পৃথিবীর জমিনে অন্য কোন তন্ত্র মন্ত্রের মধ্যে মুসলমানের মুক্তি নাই একমাত্র কোরআনের মধ্যে হচ্ছে মুসলমানের মুক্তি মুসলমানের শান্তি আজকে আমরা সেই কোরআনকে কি জনমের ধরা ধরছি নাকি জনমের সারা হ্যাঁ জনমের সারা আমরা কোরআনকে ছেড়েছি খোদার কসম করে বলি হজরত সাহাবা একরাম যেমন করে কোরআনকে আঁকড়ে ধরেছিলেন এভাবে যদি আমরা আল্লাহর কোরানকে আঁকড়ে ধরি পৃথিবীর কোন সুপার পাওয়ার মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে একমাত্র কারণ হলো মুসলমানের কাছে আল্লাহর কোরআনের শিক্ষা নাই মুসলমান কোরআন অনুযায়ী চলে না মন করা মতবাদে মুসলমান চলে মুসলমান মানুষের লিখিত সংবিধানে চলে অথচ মুসলমানের সংবিধানের নাম কি মুসলমানদের সংবিধানের নাম হচ্ছে আল কোরআন এই কোরআন দিয়া শুধু মিলাদ পড়া খতম পড়ার কাজ না বাপ মরে গেছে চল্লিশ দিন পরে চল্লিশ জন হুজুর দাওয়াত দিয়ে খতম একটা পরিয়ে দশটা গুরু জবাই করে জনমের খাওয়ান খান কোরআন এই জন্য আসে নাই শুধু তারাবির জন্য তুমি নাই দোকান উদ্বোধন করবা এক কোরআন শরীফ দোয়া করবা আল্লাহর কোরআন আল্লাহ দেয় নাই। করে খেয়াল করো ভালো করে শোনো আল্লাহ তালা মুসলমানদেরকে কোরআন দিয়েছেন এই কোরআন অনুযায়ী মুসলমান তাদের জীবনকে পরিচালিত করবে শুধু জীবন না রে দোস্ত এই কোর শুধু মুসলমানের জীবনে কি দিয়ে কোরআন দিয়ে মুসলমান রাষ্ট্র পরিচালনা করবে কোরআন দিয়ে আল্লাহ নবী করেছেন কি করেছেন না জোরে বলেন করেছেন কি করেছেন না এই কোরআন কে প্রতিষ্ঠিত করতে যে আল্লাহ নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছে ঠিক কি না বলেন আল্লাহর নবী কোরআনের কথা বলার কারণে উহুদের ময়দানে নবীজির দান দান শহীদ হয়েছে কাফেরেরা আল্লাহর নবী এমন ভাবে মেরেছে উহুদের ময়দানে আল্লাহর নবী বেহুশ পর্যন্ত হয়ে গিয়েছে ঠিক কি বলেন এই কোরান তো কোনো মানুষের মানব রচিত কিতাব নয় এই কোরান হচ্ছে কালামল্লা আল্লাহর জবানের কালা এই পৃথিবীর জামিনে মুসলমান যদি শান্তি পেতে চায় মুক্তি পেতে চায় এই কোরান অনুযায়ী প্রত্যেকটা মুসলমানকে চলতে হবে কোরানের মধ্যে মিথ্যা কথা বলা নিষেধ আর আমরা তো মিথ্যা কথার ফ্যাক্টরি নিয়ে বসে থাকি কি করি ফ্যাক্টরি টাকা নিছে পঞ্চাশ হাজার হাওলাত দেওয়ার কথা এক সপ্তাহ পরে দেওয়ার কথা কি এক সপ্তাহ পরে দোস্ত পঞ্চাশ হাজার টাকা হাওলাত নিলা আজকে তো বৃহস্পতিবার দেওয়ার কথা ছিল বৈশা আছে পাঁচগাছিয়া বাজারে ফোন দেওয়ার পরে কে দোস্ত একটু আগে তো আমি স্টার লাইন গাড়ি তো এটা পড়ছি এই হচ্ছে আমাদের মুসলমানদের অবস্থা এক মুসলমান আর এক মুসলমানকে ঠকাইতে পারলে পারলে ধোকাবাজি করতে নিজেকে অনেক হিরো মনে করি আমরা হিরো ঠিক কেনা বলেন মানুষের মনে কষ্ট দেওয়া এখন মুসলমানদের কাছে কোনো ব্যাপারই না এক মুসলমান আর এক মুসলমানকে গালি দেওয়া এটা মুসলমানের কাছে এখন কোনো ব্যাপারই না অথচ আল্লাহর নবী বলেছেন সিবাবুল মুসলিমী ফুসু কুনু কুফরুন এক মুসলমান আর এক মুসলমানকে গালি দেওয়া ফাঁসে আর মুসলমান মুসলমানকে হত্যা করা কুফুরি কুফুরি কুফুর বলেন সুতরাং এক মুসলমান আর এক মুসলমানকে গালি দিতে পারবে না হত্যা তো দূরের কথা আজকে আমরা গালি তো দেই বিষয় নিয়ে এক মুসলমান আরেক মুসলমান এক ভাই আরেক ভাইকে আমরা হত্যা করি ইনসাফ কি আমাদের মাঝে আছে ইনসাফ আমাদের মাঝে নাই সাম্য আমাদের মাঝে নাই আজকে আমরা মা বাবার সাথে পর্যন্ত ভালো আচরণ করি না মুরব্বীদের সাথে আমরা ভালো আচরণ করি না আমাদের দ্বারা সমাজের মানুষ কষ্ট পায় আমাদের দ্বারা আত্মীয় স্বজন কষ্ট পায় আমাদের দ্বারা আমাদের পাড়া প্রতিবেশী কষ্ট পায় এই হচ্ছে মুসলমানদের বর্তমান অবস্থা কিন্তু আমরা যদি আল্লাহর কোরআনকে অনুসরণ করতাম আল্লাহর কোরআনকে যদি আমাদের বাস্তব জীবনে বাস্তবায়িত করতাম আল্লাহর কোরআন অনুযায়ী যদি আমাদের জীবনকে পরিচালিত করতাম খোদার কসম করে বলি আল্লাহর জমিনে কোন মানুষের দ্বারা কোন মানুষ কষ্ট পেত না যেমন কোন সাহাবির দ্বারা কোন সাহাবী কষ্ট পেয়েছে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মুসলমানের সাথে মুসলমানের কেমন ভ্রাতৃত্বের সম্পর্ক কেমন ভালোবাসার সম্পর্ক আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন মদিনার আনসারি সাহাবীগুলো মহাজের সাহাবীদেরকে নিজের বাড়ি ঘর পর্যন্ত লিখে দিয়েছেন আল্লাহ হুয়াখবা নিজের দাসী পর্যন্ত দিয়ে দিয়েছেন নিজের উঠছিল একশো পঞ্চাশটা দিয়ে দিয়েছেন আর এক ভাইকে আল্লাহ হুয়াখবা এই হলো আমাদের মুসলমানদের সম্পর্ক এক মুসলমান আর এক মুসলমানকে আমরা দিল থেকে ভালোবাসব এক মুসলমান আর এক মুসলমানকে আমরা মন থেকে ভালোবাসব আল্লাহর নবী বলেন আফসুস সালাম এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবা ও আতইমুত তুআম দরিদ্রদেরকে খাওয়াবা ক্ষুধার্তদেরকে খাওয়াবা গরিব মানুষদেরকে খাওয়াবা এতিমদের খোঁজ খবর নিবা কে বলছেন আর আমরা তো এখন এতিমের মাল আত্মসাৎ করার জন্য বসে থাকি और बाबा मारे गए से এক বিঘা সম্পত্তি আছে ছেলেটা এই তিন কিছু বোঝেনা দেখ কাগজ কাগজ বের কইরা ভূমি অফিসে যায় আর কোন টিপ একটা আনা যায় কিনা ঠিক কি ভাই টিপ একটা আনা যায় কিনা তাইলে তো এক বিঘা সম্পত্তির মালিক ঠিক কেনা বলেন অথচ আল্লাহর নবী বলছেন ও ক্ষুধার্তদেরকে খাওয়াও গরিবদেরকে খাওয়াও অসহায়দেরকে খাওয়াও এ যুবক তুমি সারা জীবন তাহার যুদ নামাজ পড়ার চাইতে একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানো উত্তম উত্তম আল্লাহ একবার কে বলেছেন আল্লাহর নবী কে বলেছেন ক্ষুধার্ত্তদেরকে খাওয়াও গরিব মানুষের সাথে খারাপ আচরণ করো দুর্বল মানুষের সাথে খারাপ আচরণ করো তোমার পারা প্রতিবেশী গরিব তুমি বড় লোক এ কারণে তাদের সাথে ক্ষমতার দাপট কি করোনা না ক্ষমতা আছে দেখে আলেমদের সাথে বেয়াদুবি করোনা না আলেমদের ঘর মটকাইতে চায়ও না আলেমদের খেলা হবে এই কথা বলো না আর ঘর মটকাইবা আজকে মরা গেলে কালকে দুই দিন হাজার হাজার কোটি টাকার মালিক মরে গেলে তার গায়ের কাপড়ের দাম সর্বোচ্চ কাফনের কাপড় এক হাজার বিশ টাকার একটা আতর গোলাপ আগরবাতি বিশ টাকার রসুন হ্যাঁ বিশ টাকার রসুন সর্বোচ্চ তোমার কবরের উপরে বিছিয়ে দেওয়া হবে কিছু বাঁশের টুকরা এর চাইতে আর বেশি কিছু না এ কারণে আল্লাহ নবী বলছেন লিনুল কালাম এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলো এই চরিত্রগুলো আমাদের মাঝে দরকার আছে কি আছে না এই বিশ্বের সমাজ সংস্কারক বিশ্ব নবী একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যত থিওরি দরকার সব কিছু আল্লাহর নবী দিয়ে গেছেন একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা গাইডলাইন দরকার গাইডলাইন সেই গাইডলাইনের নাম হচ্ছে গোটা তিরিশ পারা কোরআন ঠিক কিনা বলেন সূরাতুল ইখলাস আল্লাহর নবী বিশ্বনবী নবী আকা নামদার তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা একটু আগে জিবরাইল আমার কাছে কি সূরা নাজ সূরা নিয়ে এসেছেন একটু আগে আল্লাহ তাআলা আমার উপরে একটা সূরা নাজিল করেছেন এই সূরা যদি কেউ একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় ১০ পারা কোরআন খতমের সওয়াব দেয় আগ্রহে নবীজির দিকে তাকায় আছেন ওগো নবীজি আমরা তো কেবলমাত্র দশ পাড়ার স্বভাব পেলাম আরো বাকি আছে আরো ওই স্বভাব কিভাবে পাবো

আর মাত্র আধা হাত পারার সওয়াব পেয়ে গেছি আর বাকি আছে এই 10 পারার সওয়াব আমরা যদি পেয়ে যাই তাহলে পুরো কুরআন খতমের দরকার আছে কি আছে রাহমাতুল লিল আলামিন কেউ যদি এই সূরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা পুরো কোরান খতমের সওয়াব তার নামায় দান করে দেয় সূরাতুল ইখলাস এমন একটি সুরা আল্লাহ তালা কোরআনের মধ্যে যতগুলো সুরা নাজিল করেছেন একশো চোদ্দোটা সূরার মধ্যে সুরাতুল এখলাস একটা ছোট সূরা কোরআন শরীফের একেবারে ছোট সূরা যে কেউ মুখস্থ পারে এই সূরাটা ছোট হলে কি হবে মর্যাদার দিক থেকে আল্লাহ তালার কাছে এই সুরার সব বেশি মর্যাদা আল্লাহ হুয়াখাব কারণ এই সুরার মধ্যে আমার আল্লাহ তালার গুণ বর্ণনা করা হয়েছে আল্লাহ হুয়াখাব আর যদি বলেন আল্লাহ হুয়াখাবার সাহাবি আবু জরফিফারি আদিয়া আল্লাহু তালা রাস্তা দিয়ে একটি হেঁটে যাচ্ছেন চাদর মুড়ে দিয়ে আল্লাহর নবী সাহাবী আবু জারগিফারির সাথে কথা বলছেন সাথে সাথে করে জিবরাইল আসছেন জিবরাইল আল্লাহু আকবার জিবরাইল হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ দূত কার দূত আল্লাহ তাআলার বিশেষ দূত হচ্ছেন জিবরাইল ফেরেশতা রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর সাথে জিবরাইল কথা বলছেন আল্লাহর পয়গম্বর জিব্রাইল কে বলেন ও জিব্রাইল তুমি কি আমার এই সাহাবি চিনো জিব্রাইল বলে এনুগো আল্লাহর পয়খন্দর আপনার এই সাহাবি শুধু আমি চিনি না আরশের মালিকও চিনি কে কে আল্লাহ চিনে আল্লাহ আল্লাহ চিনে কি চারটি খানি কথা নাকি